Assalamualaikum warahmatullahi wabarakatuh. Orang tu ini mesti ke phone dekat sini. Phone tu ini je Chinese brand phone. Ab phone tu display light asal na. Display दिन आगे इसलो कस्टमर का आज शुमाई उन्हें देख के बच्चे ऑन हो रहे था पावर ऑन ने टोम दिलो साउंड असुन तो बच्चे डिस्प्ले ते लाइट नहीं दो दिन आगे इसलो तो फिर डिस्प्ले ते लाइट हल्का चिलो आप एंड डाउन कर चिलो एक उन पूरा पूरी भावे लाइट नॉस लाइट टी बंद हो गई से और इटा की भावे समाधान कर जाए फोन टी स्क्रू गुलो आउट करा है कैसे हम रहे मुहूर्त फोन टा पूरा पूरी भाग खुले फिल्म हो बार फोन गुलो खुला टा अनेक टा इजी अनेक क्षेत्र ही इकने एक टू विधेय से हमारा एक लोग के शुंदर भाव छड़ाई नहीं हो इंशाल्लाह সেটি অলরেডি কোন জায়গায় সার্ভিসিং করতে দিয়েছিল আমার কাছ থেকে ঘুরে যে এটা আমি একেবারে 100% শিওর কারণ আমরা দেখতে পাচ্ছি যে এখানে ফিঙ্গারপ্রিন্ট বসে আছে আপনারা বুঝতে পাচ্ছেন হ্যাঁ ময়লা ছিল এটা আবার মোছার চেষ্টা করেছে দিয়ে ফিঙ্গারপ্রিন্ট গুলো বসে আছে আর সাধারণত কাস্টমার গুলো সহজে আপনার কাছে ধরা দিবে না কিছু সস্তা কাজ করার জন্য তারা ছোটাছুরি করবে আমি তার কাছে চেয়েছিলাম যে পরিমাণ টাকা সেটা হয়তো অন্য জায়গায় কম চেয়েছে যার কারণে সেখানে দরাদরি করেছে এটাই বাস্তব আমরা প্রথমে যে কাজটি করব সেটি হচ্ছে আমাদেরকে এই ডিসপ্লেটা উঠিয়ে নিতে হবে এরপরে আমাদের যে লাইটের রেবনটা আছে এটাকে পরীক্ষা করতে হবে রেবনের সঙ্গে আমাদের ডিসপ্লের কন্টিনিউটি আছে কিনা এটা একটু মুছে নিলাম আর এখান থেকে আমরা জাস্ট চেক করব মিটার দিয়ে মিটার আর এখান থেকে আমাদের এখানে দুটি লাইন আছে লাইনটি এখান থেকে কন্টিনিউটি পাচ্ছে এখান থেকে এই পর্যন্ত লাইনটি ঠিক আছে এখন আমরা এখান থেকে ভিতর পর্যন্ত লাইনটা ঠিক আছে কিনা সেটা দেখব দুইটা লাইন সরাসরি একটা এ একটা কে আছে দেখুন প্রত্যেকটাতে লাইন আছে আছে লাইন লাইন আছে এবং এপার থেকে এপারে কন্টিনিউ থাকবে তার মানে আমাদের যে রেবনটা আছে এখানে রেবনটা 100% ওকে এবং ডিসপ্লে লাইনটি ওকে তাহলে আমাদের মাদারবোর্ড থেকে প্রবলেমটা আছে আর মাদারবোর্ড থেকে প্রবলেম এটা কিভাবে সলভ করা যায় সেটা আমি আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি ইনশাআল্লাহ মা তৌফিক ইল্লাবিল্লাহ আল্লাহ যদি আমাকে অবশ্যই এই কাজটি আমার দ্বারা সমাধান করাই তবে সম্ভব সবসময় পরিষ্কার করে নিতে হবে কাজগুলোকে সঠিকভাবে সমাধান করার জন্য
এখান থেকে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এপারে দুইটা লাইন হচ্ছে লাইটের সরি এপারে এবার থেকে যেহেতু এখান থেকে এপারে গেছে লাইনটা তাহলে এটা যখন ঘুরে যাবে তখন এপার থেকে লাইনটা থাকবে আর এপারে দুইটা লাইনই হচ্ছে লাইটের লাইন আমরা দেখতে পাচ্ছি যে এখানে কন্টিনিউটি আছে কিনা এখানে কোনো রিডিং আছে কিনা দেখতে হবে আমাদেরকে আপনি দেখেন যে এখানে এক নম্বর পিনের রিডিং আছে এটা তো রিডিং আছে তাও মানে এখানে লাইন মিসিং নেই তাহলে লাইটটা জ্বলছে না কেন সে বিষয়টি আমরা এই মুহূর্তে দেখব আমরা দেখি যে এখানে কিছু পার্টস আছে এই পার্টসের সঙ্গে এর কোনো সম্পর্ক আছে কি না এখান থেকে কন্টিনিউটি অবশ্যই আসার কথা লাইনটি তাহলে ওই পার থেকে আসছে আমরা আর একবার এখানে ডিসপ্লেটা লাগিয়ে নিয়ে দেখি দেখতে পাচ্ছেন যে ডিসপ্লে মাঝে মধ্যে লাইট কিছুটা বাড়ি মারতেছে আবার চলে যাচ্ছে এখানে লাইট জ্বলা অবস্থায় যদি আমরা মিটারটা দিয়ে চেক করি তখন কন্টিনিউটি পাচ্ছে এই দেখুন এই যে লাইট জ্বলা অবস্থায় কন্টিনিউটি পাচ্ছে আচ্ছা এরপরে পরেরটাতে ধরলাম আর একবার লাইটটি অন করি আমরা এক এক সময় এক এক ধরনের সমস্যা এক এক ভাবে সলভ হতে পারে সঠিক কারণগুলোকে আমাদেরকে বের করে নিয়ে আসতে হবে আমরা
আরেকটি কাজ করব, সেটা হচ্ছে যে আমাদের এখানে যেহেতু আমরা একটার সঙ্গে কন্টেইনার পাচ্ছি অন থাকা অবস্থায়, অতএব আমরা আরেকটি লাইন সরাসরি এখানে শো করছি কিনা এটা দেখব। দেখে হচ্ছে যে এপারের লাইনটি শো করতেছে না, কিন্তু আমরা ওই পারের লাইন যেটা শো করছে কিছুক্ষণ আগে এটা শো করছিল, এখন শো করতেছে না। হয়তো অনেক সময় দেখা যায় এখানে যে রেসিস্ট্যান্সগুলো ব্যবহার করা হয়েছে এগুলোর মধ্যে কোনো রেসিস্ট্যান্স আধা ড্যামেজ ছিল, আর এখন কিছুক্ষণ নাড়াচাড়ার কারণে ফুল ড্যামেজ হয়ে গেছে। আমরা এখান থেকে একটি জাম্পার নিব, ফোনটি অন হলো। এখন আমরা এখানে কানেকশনটা দেখব, দেখতে পাচ্ছেন লাইটটি জ্বলতেছে। এখানে দুইটি রেজিস্ট্যান্সে লাইনটি পাচ্ছে, কিন্তু আলোটা খুব একটা সন্তোষজনক হচ্ছে না। আমরা এখানে এই রেজিস্ট্যান্স থেকে সরাসরি একটা কানেকশন পাচ্ছি, যেখানে আমি এখানে সরাসরি ধরার পরে আমাদের লাইটটি আসছে, কিন্তু লাইটটি অত্যন্ত আলো কম আসছে। আবার আপনারা দেখতে পাচ্ছেন যে থেকে থেকে এমনিও লাইট আসতেছে, এরকম পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন। এটা কিন্তু রিবনের প্রবলেম না, অনেকে রিবন চেঞ্জ করে লাইন টানার চেষ্টা করে, কিন্তু এভাবে সম্ভব নয়। এটা আমরা যে কাজটি করব, এখানে যে রেজিস্ট্যান্সটা আছে এটাকে উঠিয়ে ফেলবো আমরা। কাজটি অন থাকা অবস্থায় করলে রিক্স আছে কিছুটা, এই জন্য এটা অন থাকা অবস্থায় করা যাবে না। দেখুন লাইটটি কম আসছে এখনো পর্যন্ত।
দেখতে পাচ্ছেন যে এখন লাইটের আলো অনেক বেশি। সাধারণত আমি এর আগে ভিডিও দিয়েছিলাম যে রেজিস্ট্যান্সের কাজ কি, সে ভিডিওটার মাধ্যমে আপনারা দেখেছিলেন যে রেজিস্ট্যান্স সাধারণত ভোল্টেজ কমানোর জন্য, অ্যাম্পিয়ার কমানোর জন্য কাজ করে। আর এখানে যে রেজিস্ট্যান্সটা ব্যবহার করা হয়েছিল, এই রেজিস্ট্যান্সটা সাধারণত সেম কাজই করছিল, কিন্তু রেজিস্ট্যান্স যখন ড্যামেজ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তখন ভোল্টেজটাকে রুখতে গিয়ে অনেক বেশি রুখে ফেলে, যার কারণে ডিসপ্লে লাইটটা নষ্ট প্রায় নিভে গেছিলো বা মাঝে মধ্যে আসছিলো, কিন্তু আলোটা খুব কম হচ্ছিলো। এখন দেখতে পাচ্ছেন যে ডিসপ্লের আলোটা অনেকটাই স্ট্রং এবং কাজটি কিছুটা পেনফুল হলেও অল্প সময়ের মধ্যে সমাধান হয়েছে, যেটা অন্যান্য টেকনিশিয়ানের কাছ থেকে বারবার ব্যাকশট খেয়ে এসছে। আমরা কাজগুলো এভাবে করার চেষ্টা করব ইনশাআল্লাহ, আর এভাবে কাজ করলে আমরা সাকসেস হব। আর সঠিক জ্ঞানের আওতায় যদি আমরা আসি, তবে আমাদের কার্যক্রমটা সুন্দর সচ্ছল হবে, কাস্টমার সন্তুষ্ট থাকবে। আশা করি ভিডিওটার মাধ্যমে উপকৃত হয়েছে বন্ধুরা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।